আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2018-তে। চলছে আমাদের দ্বিতীয় রাউন্ড, এবং দ্বিতীয় রাউন্ড শেষে আমরা পেয়ে গেছি সেরা স্কুলগুলোকে, এবং এই সেরা স্কুলগুলোর মধ্যে হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই। দ্বিতীয় রাউন্ডের পরে আমরা চলে যাব আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড, তারপরে আমাদের সেমিফাইনাল, এবং তারপরে ফাইনাল। এবং আমরা দেখব যে 2018 সালে কোন স্কুল হয় চ্যাম্পিয়ন, কারা হয় রানার্স আপ। আজকে আমাদের সাথে আছে চার দল তুখোর কুইজার, তো চলুন প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আরমান আহমেদ মিরাজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দশম শ্রেণী। মোহাম্মদ জারিবিন বেলায়েত, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দশম শ্রেণী। জাইবা তাহজিব, অষ্টম শ্রেণী, নালন্দা উচ্চ বিদ্যালয়। সাবাত মোস্তফা প্রথম, নবম শ্রেণী, নালন্দা উচ্চ বিদ্যালয়। আবরার ফাইয়াজ, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ক্লাস 10। জুহায়ের বিন হুদা, ক্লাস 10, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। টি এম সিফাত, দশম শ্রেণী, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। সোহানা খান লাজ, দশম শ্রেণী, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। পরিচয় পেলেন। এবারে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানের নিয়মকানুন। নিয়মকানুন থাকছে আগের মতনই, আমরা ছবি এবং ভিডিও ভিত্তিক আপনাদেরকে প্রশ্ন করব, এবং যেভাবে আমরা নম্বর বন্টন করব সেটাও আপনারা জানেন। সেটা হচ্ছে প্রথমেই যদি ছবি কিংবা প্রশ্ন দেখে আমাদের এই চার দল প্রতিযোগী সঠিক উত্তর দিতে পারেন, সেক্ষেত্রে তারা পাবেন 20 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। কোনো কোনো প্রশ্নের সাথে থাকবে হচ্ছে সম্ভাব্য উত্তর, সেক্ষেত্রে উত্তর সঠিক হলে পাওয়া যাবে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। আর সব ক্ষেত্রে চাইলেই আমাদের এই চার দল প্রতিযোগী দ্বিগুণ নম্বরের জন্যে খেলতে পারবেন, তবে সেক্ষেত্রে উত্তর দেবার পর বা আগে তাকে অবশ্যই বলতে হবে যে তিনি দ্বিগুণ নম্বরের জন্য খেলছেন। উত্তর সঠিক হলে নম্বর দ্বিগুণ হবে, কিন্তু ভুল হলে জরিমানাটা তখন দ্বিগুণ হয়ে যাবে। তো এই হচ্ছে নিয়মকানুন। এখন সময় হচ্ছে আমাদের আজকের এই খেলার। তো আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্বে খেলব, এবং আমাদের চার দল রেডি। দেখতেই পাচ্ছি চার দল উদ্গ্রীব, কি প্রশ্ন আসে সামনে। তো চলুন দেখে নিই প্রথমে কোন প্রশ্ন আসছে আমাদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন, মেজো দিদি গল্পে দুই সবার আগে বাজার প্রেস করছেন আইডিয়াল স্কুল। ইয়েস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে মেজো দিদি গল্পে দুই বিখ্যাত চরিত্র হেমাঙ্গিনী ও কাদম্বিনী, এই চরিত্র দুটির স্রষ্টা কে? আইডিয়াল স্কুল বলছেন যে তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আইডিয়াল স্কুল কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য। বলে দিই উত্তর ভুল হলে কাটা যাবে 20 নম্বর। নিশ্চিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। দেখি আমাদের কম্পিউটার কি বলে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল প্লেড আইডিয়াল স্কুল। কিন্তু হেমাঙ্গিনী কাদম্বিনী এটা পড়া হয়েছে মেজো দিদির? এই গল্পটা পড়া হয়নি। খুব সুন্দর, ভীষণ সুন্দর এই গল্পটা, এবং তার অন্যান্য আরও যে সমস্ত উপন্যাসগুলো আছে প্রত্যেকটা উপন্যাসই গল্পই এখনকার দিনে হয়তো অনেকে কম পড়ে, কিন্তু আগেকার সময়ে প্রতিটি আমাদের ঘরে ঘরেই শরৎচন্দ্রের একটা মোটা বই থাকতো, এবং সেখানে তার উপন্যাস সমগ্র, গল্প সমগ্র থাকতো, এবং এটা একেবারেই অবশ্য পাঠ্য ছিল যেন আমাদের প্রতিটি পরিবারই। এবং তার সে বিখ্যাত গল্প মেজো দিদি, যেটার দুই চরিত্র হেমাঙ্গিনী এবং কাদম্বিনী। ওয়েল ডান মাইডেল স্কুল, 40 নম্বর আপনাদের। এবার চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদন প্রকাশের পর সামাজিক, ইয়াস, নালন্দা উচ্চ বিদ্যালয়, এটা মিয়ানমারের সেনাপ্রধানকে এই নিষিদ্ধ, তাকে নিষিদ্ধ করা হয়েছে সাথে আরো 20 জনকে। এটা করা হয়েছে মিয়ানমারে রাখাইন রাজ্যের যে রোহিঙ্গাদের উপর যে গণহত্যা ছিল তার ভিত্তিতে, সেই অভিযোগে তাদের ফেসবুক এবং আরো বেশ কয়েকটি ওয়েবসাইট তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে ফেসবুক থেকে। দেখা যাক, ফেসবুক যাদেরকে নিষিদ্ধ করেছে তারা মিয়ানমারের সেনাপ্রধান কিনা। কত নম্বরে যদি খেলবেন নালন্দা? ডাবল। শিওর? যাই হোক, আমি জানিয়ে দিই উত্তর ভুল হলে 20 নম্বর, আর সঠিক হলে 40 নম্বর। ঠিক আছে,
এবং নালন্দা আপনাদের দেওয়া উত্তর একেবারে সঠিক, ভেরি ওয়েল প্লেড। মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হাংলোকে নিষিদ্ধ করেছে ফেসবুক, এবং তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে গণহত্যা চালানো হয়েছে রাখাইন সম্প্রদায়ের প্রতি, নির্বিচারে হত্যা করা হয়েছে, এবং তার সাথে আরও সহযোগী সামরিক কর্মকর্তা আছেন, তারা এটি করিয়েছেন, এবং রাখাইনদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে ফেসবুককে কিছু পেজ ব্যবহার করে, এবং তারা অনেক মিথ্যে তথ্য দিয়েছেন, সেগুলোর জন্যে তাকে দায়ী করে ফেসবুক এই নিষেধাজ্ঞা জারি করেছে। অবশ্য তার আগে জাতিসংঘের একটা প্রতিবেদনে যখন এটা বলা হয়েছে, তারপরে ফেসবুক সেই প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করেছেন। ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর, নালন্দা। রাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান আঁকা বাঁকা। ইয়েস, আবারও নালন্দা, কোনটি শুদ্ধ বানান? আঁকা বাঁকা, এটা সরেয়া চন্দ্রবিন্দু, কয় আকার, ব চন্দ্রবিন্দু আকার এবং ক আকার, আঁকা বাঁকা। কত নম্বরের জন্য খেলবেন? ডাবল। 40 নম্বরের জন্য খেলছেন। এরপরে দেখতে পাচ্ছি আছেন আইডিয়াল স্কুল, এরপরে আছেন ওপাশে আদমজি ক্যান্টনমেন্ট, ক সরেয়া চন্দ্রবিন্দু আকার, ক আকার, ব চন্দ্রবিন্দু আকার, ক আকার, আপনারা বলছেন ক। কত নম্বরের জন্য খেলবেন? আদমজি ক্যান্টনমেন্ট ডাবলের জন্য খেলবেন। এরপরে আছেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, ক সরেয়া চন্দ্রবিন্দু আকার, ক আকার, ব চন্দ্রবিন্দু আকার, ক আকার, আঁকা বাঁকা, আপনারাও ডাবলের জন্য খেলবেন। চার দলই খেলছেন 40 নম্বরের জন্য, ভুল হলে চার দলই কাটা যাবে 20 নম্বর করে। দেখি কম্পিউটার কোনটিকে শুদ্ধ শব্দ বলছে, শুদ্ধ বানান বলছে। শুদ্ধ বানানটি হচ্ছে ক আঁকা বাঁকা। ওয়েল প্লেড চার দল, আইডিয়াল স্কুল, নালন্দা, মজিদ জরিনা ফাউন্ডেশন এবং আদমজি ক্যান্টনমেন্ট, চার দলই সঠিক উত্তর দিয়েছেন এবং চার দলই পেয়ে যাচ্ছেন 40 নম্বর করে। ভেরি ওয়েল প্লেড। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের পরের প্রশ্ন আবারও একটি শুদ্ধ বানান, এবং এবারে বানান হচ্ছে কমিটমেন্ট। ইয়েস, আবারও নালন্দা, এটা হবে কমিটমেন্ট, সি ও এম এম আই টি এম ই এন টি, কমিটমেন্ট, কমিটমেন্ট। তাহলে কোনটা, ক খ গ ঘ, কোনটা? ঘ। কত নম্বরের জন্য খেলবেন নালন্দা? ডাবলের জন্য খেলবেন, আপনারা বলছেন খ, তাই তো? ঠিক আছে। এরপরে আছেন ওপাশে আদমজি, আদমজি খ, সি ও এম এম আই টি এম ই এন টি, কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন, কমিটমেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আইডিয়াল স্কুল, অপশন খ, কমিট খ, সি ও ডাবল এম আই টি এম ই এন টি, ডাবল টি হবে না, মানে প্রথমটা যেটা, অপশন খ, অপশন খ। কত নম্বরের জন্য খেলবেন আইডিয়াল? ডাবলের জন্য খেলবেন। এবং সবশেষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, হবে কমিটমেন্ট, সি ও এম এম আই টি এম ই এন টি, ডাবলের জন্য, আপনারাও ডাবলের জন্য খেলবেন। চার দলই বলছেন সি ও এম এম আই টি এম ই এন টি। দেখি আমাদের কম্পিউটার কি বলছে, আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর খ বা ঘ, অ্যাবসলিউট রাইট, সি ও এম এম আই টি এম ই এন টি, কমিটমেন্ট। চার দল পেয়ে গেলেন 40 নম্বর করে। ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। বানানের পর এবার চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি থাকছে। বঙ্গবন্ধু, ইয়েস, আইডিয়াল স্কুল, উত্তর ক্যানেডিস, ইয়েস, উত্তর, আপনারা বাজার প্রেস করছেন মানে উত্তর জানেন, প্রশ্ন দেখা, জি, ফ্যালকন 9 ব্লক 5, ফ্যালকন 9 ব্লক 5। এরপরে আমি আর সময় দেবো না আপনাকে। এরপরে মজিদ জরিনা ফাউন্ডেশন, ইয়েস, আপনাদের উত্তর ফ্যালকন 9 ব্লক 5, ফ্যালকন 9 ব্লক 5। নালন্দা, এটা অ্যাপোলো, হ্যাঁ অ্যাপোলো, আচ্ছা
ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি আদমজি ক্যান্টের কাছে। আদমজি ক্যান্ট, এটা হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 সিঙ্গেল অর ডাবল? ডাবল। ডাবলের জন্য খেলবেন। চার দলের মধ্যে দু দলের উত্তর দু রকম, তো দেখা যাক। আমাদের প্রশ্নটা একটু পড়ে দিই। প্রশ্নটা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট দেখেই সবাই উত্তেজিত হয়ে গেছে, সাথে সাথে বাজার প্রেস করেছেন। প্রশ্নটা দেখেননি, কিন্তু প্রশ্নটা দেখলে পরে উত্তর দেওয়াটা সহজ হতো। প্রশ্ন ছিল যে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উড্ডয়ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টার কমপ্লেক্স থেকে, এবং এই কমপ্লেক্স থেকেই 1969 সালে যে মহাকাশ যানটি চাঁদের অভিযানে গিয়েছিল এবং চাঁদে অবতরণ করেছিল, এই একই কমপ্লেক্স থেকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটি উৎক্ষেপণ করা হয়েছে। তো আমাদের প্রশ্ন ছিল যে কোন মহাকাশ যান চাঁদে অবতরণ করেছিল। আসলে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটকে নিয়ে প্রশ্নটা না, আমরা একটু ঘুরিয়ে বলেছি এবং কারা গিয়েছিল চাঁদে, কোন মহাকাশ যানটি, আমরা সেটির নাম জানতে চেয়েছিলাম। তো দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হলো অ্যাপোলো 11। অ্যাবসলুটলি রাইট আদমজি ক্যান্টনমেন্ট, ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর আদমজির। এবং নালন্দা, আপনারা যেহেতু অ্যাপোলো বলেছেন, আপনারা পাচ্ছেন 20 নম্বর। দুঃখিত আইডিয়াল স্কুল এবং মজিদ জেরেডা ফাউন্ডেশন, আপনারা প্রশ্নটা ভালো করে খেয়াল করেননি, করলে উত্তরটা দিতে পারতেন। আপনারা দু দল হারাচ্ছেন 10 নম্বর করে। এই অ্যাপোলো 11 যেটি, সেটা ছিল অ্যাপোলো যে প্রোগ্রামটা, যেটা চাঁদে যাবার প্রোগ্রাম, সেটার পঞ্চম মহাকাশ অভিযান, এবং 1969 সালের 16 জুলাই এই অভিযানের সূচনা হয়, যেটার দলপতি ছিলেন নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক ছিলেন মাইকেল কলিন্স, এবং চন্দ্র অবতরণের যিনি চালক ছিলেন তিনি হচ্ছেন অ্যাডউইন অলড্রিন। এই তিনজনে মিলে এই মহাকাশযানটি পরিচালনা করেন, অ্যাপোলো 11। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। এই সতর্কতা সংকেত দিয়ে কি বোঝানো হয়? আমরা একটা সতর্কতা সংকেত দেখাবো, বলতে হবে এটি আমাদেরকে কি বার্তা দিচ্ছে। সবার আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সামনে কোনো বিপদ বা মেরামতের কাজ চলছে? সামনে কোনো বিপদ মেরামতের কাজ চলছে। নালন্দা, সামনে পিচ্ছিল অবস্থান আছে, সাবধান, বিপদ আছে। সামনে পিচ্ছিল অবস্থা আছে, আচ্ছা, ওকে। মজিদ জরিনা ফাউন্ডেশন, সামনে বিপদ আছে, সাবধানতাকে বোঝানো হয়েছে। সাবধানতাকে বোঝানো হয়েছে। আদমজি ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে ওয়েট ফ্লোর বা স্লিপারি কন্ডিশন আছে সামনে, পিচ্ছিল অবস্থা, সেজন্য কশনস, সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে। ডাবলের জন্য, ডাবলের জন্য খেলবেন। আপনারা ডাবলের জন্য খেলবেন, আপনারা ডাবলের জন্য খেলবেন, ডাবলের জন্য খেলবেন। আচ্ছা, চার দলের কাছ থেকে আবারও দুটো ভিন্ন রকম উত্তর পেয়েছে। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কারা পাবেন 40, কারা পাবেন 20, দেখে নিই, নাকি চার দলই 20 নম্বর করে হারাবেন। সঠিক উত্তর কোনটি? আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে মেঝে পানি দিয়ে ভেজা থাকার কারণে পিচ্ছিল, সাবধানে পথ চলুন। নালন্দা এবং আদমজি ক্যান্টনমেন্ট 40 নম্বর করে পাচ্ছেন, ভেরি ওয়েল প্লেড। আইডিয়াল এবং মজিদ জরিনা ফাউন্ডেশন, আপনাদের উত্তর স্পেসিফিক না, বিপদ তো বটেই, সতর্কতা সংকেত মানেই তো সামনে বিপদ, কিন্তু স্পেসিফিক করে বলতে হবে। এটি হয় সাধারণত আমরা দেখতে পাই কোনো মিলনায়তন অথবা কোনো শপিং মলে যখন আমরা যাই, সেখানে যখন পরিষ্কার করা হয় অনেক সময় দেখা যায় মপিং করা হয়, পানি দিয়ে জায়গাটাকে পরিষ্কার করা হয়, এবং যেহেতু এই ফ্লোরগুলো অনেক চকচকে থাকে, অনেক সময় মার্বেলে থাকে বা বিভিন্ন সিরামিক কোটিং দেওয়া থাকে, তার ফলে পানি পড়লে, যতক্ষণ পানি থাকে উপরে ততক্ষণ পর্যন্ত জায়গাটা ভীষণ পিচ্ছিল থাকে, এবং কেউ যদি খেয়াল না করে চলেন তাহলে সম্ভাবনা থাকে যে তিনি পিছলে পড়ে যেতে পারেন। এই জন্য দেখা যাচ্ছে ছবিটা যদি আমরা খেয়াল করি যে তিনি যাচ্ছেন এবং তার বেগটা পেছন দিকে পড়ে যাচ্ছে, তিনি পিছলে পেছন দিকে পড়ে যাচ্ছেন তার পাটা, এবং সেখানে তিনি ব্যথা পেতে পারেন। সেজন্যে
এই ধরনের একটা করে বোর্ড যেখানে এরকম পিচ্ছিল জায়গা থাকে সেখানে দিয়ে দেওয়া হয়, শুকিয়ে গেলে পরে আবার তুলে নেওয়া হয়, তখন আর এটার মধ্যে পিচ্ছিলতা থাকে না। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। ম্যানচেস্টার ইউনাইটেড আদমজি ক্যান্টনমেন্ট, ক্রিশ্চিয়ানো রোনালদো। আচ্ছা, প্রশ্নটাই তো করতে পারিনি, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর যে ক্লাবে খেলে তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, সেই রিয়াল মাদ্রিদকে ছেড়ে তিনি যোগ দিয়েছেন জুভেন্টাসে। প্রশ্ন হচ্ছে কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের কথা আমরা বলছি? আদমজি ক্যান্টনমেন্ট বলছেন তিনি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন, শিওর এটাই সঠিক উত্তর। আচ্ছা, তার ছবি একটা আছে আমাদের কাছে, আপনি আরেকটু চিন্তা করতে পারেন যে ইনি কিনা। এই হচ্ছে তার ছবি, ইনি কি ক্রিশ্চিয়ানো রোনালদো? আমি নিশ্চিত না, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার যদি বলে যে হ্যাঁ ইনি ক্রিশ্চিয়ানো রোনালদো, তাহলে 40 নম্বর আদমগীর, আর ভুল হলে কাটা যাবে 20 নম্বর। দেখি কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অ্যাবসলুটলি রাইট, ক্রিশ্চিয়ানো রোনালদো। ভেরি ওয়েল প্লেড আদমজি। তিনি রিয়ালের হয়ে অজস্র রেকর্ড গড়েছেন এবং তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, তার গোলের সংখ্যা 451টি, এবং লা লিগায় তিনি সর্বোচ্চ গোল করেছেন 311টি, চ্যাম্পিয়ন্স লিগে তিনি করেছেন 105টি গোল, আর চারবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরের প্রশ্ন আসছে পর্দায়। নালন্দা, কফি আনান। কফি আনান, একটু দেখি তারা উত্তর দিয়েছেন। কত নম্বরের জন্য খেলবেন? ডাবল। শিওর, আচ্ছা প্রশ্নটা পড়ে নিই। আমাদের প্রশ্ন ছিল 1938 সালে ঘানায় জন্ম নেয়া জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন তিনি, প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ হিসাবে 1997 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি মারা গেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে কে তিনি, কি তার নাম? নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন একটু দেখি, তারা বলেছেন তিনি কোফি আনান, এবং তিনি কোফি আনান কি না জানি না, তার একটা ছবি আছে আমাদের কাছে, দেখে নিই যে এটি তার ছবি কিনা। এই হচ্ছে তার ছবি, আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন কোফি আনান। অ্যাবসলিউটলি রাইট নালন্দা। 2001 সালে তিনি জাতিসংঘ এবং কোফি আনান যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে, এবং 18 আগস্ট 2018 অতি সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের বার্ন শহরে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, প্রতি বছর প্রায় 15,000 শিশু পানিতে ডুবে মারা যায়, অর্থাৎ প্রতিদিন গড়ে 40 জন করে শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কত শতাংশ? অতি সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এই নির্মম চিত্রটি উঠে এসেছে যে আমাদের শিশুদের যেখানে চিকিৎসার মাধ্যমে আমরা মৃত্যুহার অনেক কমিয়ে আনতে পেরেছি, কিন্তু বিভিন্ন দুর্ঘটনার কারণে শিশুর মৃত্যুর হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। প্রতি আধা ঘন্টার মধ্যে একটি করে শিশু বা তারও বেশি শিশু মারা যাচ্ছে, প্রতি আধা ঘন্টায়, খুবই ভয়ঙ্কর। কত শতাংশ কেউ বলতে পারছেন না। আচ্ছা, আমি আপনার জন্য একটা সুবিধা করে দিই, চারটি সম্ভাব্য উত্তর দিয়ে দিই, দেখি যে সেখান থেকে আপনারা বের করতে পারেন কি না। 47%, 54%, 43%, 59%। কত শতাংশ শিশু মৃত্যুবরণ করছে পানিতে ডুবে? ইয়াস মজিদ জরিনা ফাউন্ডেশন, 43%। 43%। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেলের জন্য খেলবেন, তাই তো? আচ্ছা, ঝুঁকি নেবেন না, 20 নম্বরের জন্য খেলবেন, যাতে 10 নম্বর কাটা গেলেও খুব একটা অসুবিধা না হয়। তো দেখা যাক, তারা বলেছেন যে 43% এই মৃত্যুর হার পানিতে ডুবে শিশুদের। তো আমরা দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে
অ্যাবসলিউটলি রাইট, 43%। ভেরি ওয়েল প্লেড মজিদুর্রিনা ফাউন্ডেশন। বাংলাদেশে পানিত ডুবে শিশু মৃত্যুর হার হচ্ছে 43%। প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর, অর্থাৎ যে সময়ে বর্ষা বা বেশি বৃষ্টি পানি হয়, আমাদের আশেপাশের খাল বিল নালা ডোবা ভরে ওঠে পানিতে, তখন শিশুরাও সেই পানিতে খেলতে যায় এবং অনেকে মৃত্যুবরণ করে। দেখা যায় একদম ছোট বাচ্চা, তারা হয়তো খেলতে খেলতে অনেক সময় না বুঝেই পানিতে পড়ে যায় এবং সেভাবে প্রতি বছর এই মৃত্যুর হার অনেক বাড়ছে। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। এই দেশটিতে 13টি রাজ্য, 3টি ইয়েস, সবার আগে বাজার প্রেস করছেন আদমজি। মালয়েশিয়া। মালয়েশিয়া কিভাবে নিশ্চিত হলেন এটা মালয়েশিয়া? পতাকাটা দেখে। পতাকাটা দেখে আপনার পতাকাটা চিনেছেন। কত নম্বরের জন্য খেলবেন আদমজি? ডাবল। 40 নম্বরের জন্য খেলবেন। ভুল হলে কাটা দিতে পারে 20 নম্বর। ঠিক আছে, রিস্ক নেবেন? দেখে নিই তো। প্রশ্ন হচ্ছে যে এই দেশটির 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ, ঐক্যবদ্ধ প্রদেশ প্রভিন্স, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যার মোট আয়তন হচ্ছে 3,29,845 বর্গ কিলোমিটার, এটি কোন দেশের পতাকা, কোন দেশের কথা বলছি? আদমজি বলেছে এই দেশটি হচ্ছে মালয়েশিয়া। দেখিনি এটি মালয়েশিয়া কিনা, আমাদের কম্পিউটার বলছে এই দেশটি হচ্ছে মালয়েশিয়া। ভেরি ওয়েল প্লেড আদমজি ক্যাটমেন্ট, তাই হবে আদমজি ক্যাটমেন্টের জন্য। ভেরি ওয়েল প্লেড মালয়েশিয়া, 40 নম্বর আপনাদের। মালয়েশিয়া থেকে চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি রয়েছে আমাদের জন্য। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার, যদি ইয়েস আইডিয়াল স্কুল আপনাদের উত্তর 6 ঘন্টা। 6 ঘন্টা কত নম্বরের জন্য খেলবেন? ডাবল। শিওর যে এটা 6 ঘন্টা যায়? আচ্ছা, দেখা যাক। এরপর আছেন মজিদুর্রিনা ফাউন্ডেশন। 6 ঘন্টা। 6 ঘন্টা শিওর? 6 ঘন্টা ডাবল। ভুল হলে কাটে যাবে 20 নম্বর, মজিদুর্রিনা আমি আগেই বলে রাখি। এরপরে আছেন আদমজি ক্যাটমেন্ট। আদমজি 6 ঘন্টা, আপনারা বলছেন 6 ঘন্টা লাগবে। আচ্ছা, এরপরে সবশেষে নালন্দা, আপনারা বলছেন 6 ঘন্টা লাগবে। কোন দল কত নম্বরে জুড়ে খেলবেন? সবাই সিঙ্গেল আর সবাই ডাবল? ডাবল 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 ডাবল, চার দলই বলছেন তারা ডাবল নম্বরের জন্য খেলবেন। প্রশ্নটা আপনাদের জন্য, আপনারা দেখেছেন পর্দায়, আপনাদের জন্য আবার পড়ে দিই। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের উল্টো দিকে, অনুকূলে নয় উল্টো দিকে যদি যায় 48 কিলোমিটার, তাহলে তার কত সময় লাগবে? চার দলই বলেছেন 6 ঘন্টা লাগবে এবং চার দলই খেলতে চাচ্ছেন 40 নম্বরের জন্য। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। আচ্ছা, তার আগে আমি জানতে চাইব, প্রথমে আইডিয়াল স্কুল উত্তর দিয়েছেন, এই 48 কিলোমিটার যেতে 6 ঘন্টা লাগবে, এটা কী করে বের করলেন? স্থির পানিতে নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার এবং স্রোতের বেগ যদি প্রতি ঘন্টায় 2 কিলোমিটার হয়, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ থাকে 10-2 কিলোমিটার, 8 কিলোমিটার। আর যেহেতু 48 কিলোমিটার, 6 × 8 = 48, 6 ঘন্টা। আচ্ছা, অর্থাৎ 1 ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারবে নৌকা। আচ্ছা, সো 8 কিলোমিটার যদি 1 ঘন্টায় যাবে, তাহলে 48 কিলোমিটার যাবে 6 ঘন্টায়, সেভাবে আপনার হিসাব করেছেন। আচ্ছা, দেখে নিই আপনাদের হিসাবের সাথে আমাদের কম্পিউটারের হিসাব মেলে কি না। আমাদের কম্পিউটার বলছে, কম্পিউটার 4টি অপশন দিয়েছিল, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। দেখা যাক উত্তরে কি বলে। অ্যাবসলিউটলি রাইট, 6 ঘন্টা। ভেরি ওয়েল প্লেড, আপনাদের ব্যাখ্যা একেবারে সঠিক। স্থির পানিতে যদি 10 কিলোমিটার হয় গতিবেগ, যদি স্রোত থাকে 2 কিলোমিটার বেগে, তাহলে প্রতিকূলে যেতে তার সময় লাগবে হচ্ছে 8 কিলোমিটার, সে যেতে পারবে প্রতি ঘন্টায়, তাই না? সুতরাং 48 কে যদি 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, তাহলে 48 কিলোমিটার কত ঘন্টায় যাবে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি। আর যদি উল্টো হতো, যদি অনুকূলে যেত স্রোতের, তাহলে 4 ঘন্টা লাগতো, ঠিক তাই, কারণ তখন গতিবেগ দাঁড়াতো 12 কিলোমিটার আর পথ হচ্ছে 48 কিলোমিটার, 4 × 12 48, তখন 4 ঘন্টা এসে
পৌঁছে যেতে পারত। আমরা আমাদের পরের প্রশ্নে, আমাদের পরের প্রশ্নটা হবে সূত্র নিয়ে। আমরা তিনটি সূত্র দেব, সেখান থেকে বের করতে হবে একজন বিখ্যাত মানুষকে। প্রথম সূত্রে থাকছে 40 নম্বর এবং আমাদের প্রথম সূত্র, তিনি 1900 ফাউন্ডেশন, অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন কত নম্বর জন্য খেলেন? কি করে বুঝলেন তিনি অ্যালবার্ট আইনস্টাইন? 1921 সালে অ্যালবার্ট আইনস্টাইন আলোর তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পান। সেদিক থেকে বলছেন যে তিনি, আচ্ছা 40 নম্বরের জন্য আপনারা খেলছেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয় তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য। মজিদ জরিনা ফাউন্ডেশন বলছেন যে তিনি অ্যালবার্ট আইনস্টাইন। চলে যাই আমাদের দ্বিতীয় সূত্রে, দেখি দ্বিতীয় সূত্রে কি আছে। 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানিতে ক্ষমতায় আসেন, সে সময় তিনি বার্লিন একাডেমি অফ সায়েন্সের অধ্যাপক ছিলেন। ইহুদি হওয়ার কারণে আইনস্টাইন সে সময় দেশ ত্যাগ করে আমেরিকায় চলে আসেন এবং জার্মানিতে আর ফিরে যাননি। এরপরে দেখতে পাচ্ছি আইডল স্কুল আছেন, ইয়েস আইডল স্কুল, আপনাদের উত্তর অ্যালবার্ট আইনস্টাইন। আপনারা শিওর অ্যালবার্ট আইনস্টাইন, 20 নম্বরের জন্য আপনারা খেলছেন। চলে যাই আমরা আমাদের তৃতীয় সূত্রে, দেখি কি রয়েছে। জার্মানিতে জন্মগ্রহণকারী এই নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী তার আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। আদমজি ক্যান্টনমেন্টকে দেখতে পাচ্ছি, আদমজি ক্যান্টনমেন্ট আপনাদের উত্তর অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন, মজিদ জরিনা ফাউন্ডেশন, তারা সবার আগে উত্তর দিয়েছেন, তারা খেলছেন 40 নম্বরের জন্যে। আইডিয়াল স্কুল খেলছেন 20 নম্বরের জন্যে এবং 10 নম্বরের জন্য খেলছেন আদমজি ক্যান্টনমেন্ট। দেখা যাক তিনি অ্যালবার্ট আইনস্টাইন কি না। আমাদের কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অ্যাবসলিউটলি রাইট, অ্যালবার্ট আইনস্টাইন, সেই বিখ্যাত পাগলা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। এবং তার জন্ম 1879 সালের 14 মার্চ এবং 1955 সালের 18 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এবং বলা হয়ে থাকে যে কেন আইনস্টাইন এত বুদ্ধি রাখতেন এবং এত কিছু তিনি অঙ্ক করতে পারতেন। অনেকে বলেন যে তার মস্তিষ্কর, সাধারণ মানুষের মস্তিষ্কের যে সাইজ থাকে, ওজন থাকে, তার চাইতে তার মস্তিষ্ক একটু বড় ছিল এবং সেজন্য নাকি তিনি এইভাবে গবেষণা করতে পারতেন। আবার আরেকদল বলছে যে না, সে কারণে নয়, তার যে জায়গাটাতে মানুষের চিন্তা এবং অঙ্ক করবার ক্ষমতা থাকে মস্তিষ্কের যে অংশে, সে অংশটা তার বেশি ডেভেলপ ছিল এবং তার মস্তিষ্ক কিন্তু সংরক্ষণ করা আছে দেখার জন্য, যে এটি হচ্ছে আইনস্টাইনের মস্তিষ্ক। এবং এটা নিয়ে বিজ্ঞানীরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছে যে কি করে আরও আরও আইনস্টাইন তৈরি করা যায়। তো এই সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা আপনাদের সাথে। এবার খেলা জমবে আমাদের দর্শকদের সাথে। আমাদের এখনকার পর্ব হচ্ছে দর্শকদের জন্য কুইজ। গত পর্বে আমরা আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম এবং আপনারা ফেসবুকে আমাদেরকে উত্তর পাঠিয়েছেন এবং প্রায় সবাই সঠিক উত্তর পাঠিয়েছেন। আগে বলে দিই প্রশ্নটি কী ছিল। প্রশ্ন ছিল, সপ্তম এশিয়া কাপ ফাইনালে প্রতিপক্ষ ভারতকে কয় উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। দেখি তাদের উত্তর কী ছিল। 3 উইকেটে জিতেছে বাংলাদেশ দল। 9 উইকেটে 112 রানে ভারতকে আটকে বাংলাদেশ 7 উইকেটে 113 রান করেছে। 3 উইকেটে গ্যাপ ছিল এবং সে 3 উইকেটে তারা জয় পায়। এবং যে রেকর্ডটা আমাদের বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল গড়তে পারেনি, অর্থাৎ কোনো দ্বিপক্ষীয় সিরিজের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া, সেটা আমাদের মেয়ে ক্রিকেট দল, প্রমিলা ক্রিকেট দল, তারা করে দেখিয়েছে। তো অভিনন্দন আমাদের প্রমিলা ক্রিকেট দলকে এবং অভিনন্দন আমাদের দর্শকদেরকে যারা দিয়েছেন এটি সঠিক উত্তর। আপনাদের মধ্যে থেকে একজন পেয়ে যাচ্ছেন আমাদের গিফট হ্যাম্পার, আর তিনি হচ্ছেন
এবারে পালা আমাদের আজকের পর্বের প্রশ্নের, দর্শকদের জন্য আমাদের আজকের পর্বের কুইজ। দেখে নেই আপনাদের জন্য কি কুইজ থাকছে। দর্শকদের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা এই ছবিটির নাম হচ্ছে সাঁওতাল রমণী। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন প্রখ্যাত চিত্রশিল্পী এই ছবিটি এঁকেছিলেন? খুব সুন্দর ছবি এবং দেশে বিদেশে এটি প্রচুর সুনাম কুড়িয়েছে। আপনাদের সুবিধার জন্য আমরা চারজন বাংলাদেশের প্রখ্যাত শিল্পীর নাম সম্ভাব্য উত্তর হিসেবে দিচ্ছি, বলতে হবে কোনজন তিনি। হাশেম খান, কিবরিয়া, এস এম সুলতান, জয়নুল আবেদিন, এই চারজনের মধ্যে একজন এঁকেছেন এই সাঁওতাল রমণী ছবিটি। প্রশ্ন হচ্ছে কে? আপনাদেরকে যেটা করতে হবে, জলদি জলদি আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে। আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ কুইজ 2018, এবং সেখানে গিয়ে আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে। প্রশ্নের নিচে কমেন্টের ঘরে আপনি উত্তরটি লিখবেন এবং আপনার নাম, কোন শ্রেণীতে পড়ছেন, আপনার ক্লাস, রোল নাম্বার সেটি লিখবেন, স্কুলের নাম লিখবেন, সেই সাথে আপনার বাসার পূর্ণাঙ্গ ঠিকানাটাও লিখবেন, যাতে আমাদের গিফট হ্যাম্পার আপনার কাছে পৌঁছাতে কোনো সমস্যা না হয়। তো জলদি জলদি আমাদেরকে উত্তর পাঠাতে থাকুন। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তাহলে নিয়মিত বিভিন্ন তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেতে থাকবেন। তো গেল দর্শক পর্ব, এখন আমাদের আবার ফিরে আসা পালা আমাদের এই চার দল প্রতিযোগীদের কাছে, কারণ বাকি রয়ে গেছে একটি জিনিস, সেটি হচ্ছে কোন দল কেমন করলেন সেটির ফলাফল। দেখতে পাচ্ছি আমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের আরমান আহমেদ মিরাজ এবং মোহাম্মদ জারিফ বিনতে বেলায়, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 150 নম্বর। অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, দারুণ খেলেছেন আজকে আপনারা। এরপরে রয়েছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের জাইবা তাহজিব এবং সাবাত মোস্তফা প্রথম, তারা দুজনে মিলে অর্জন করেছেন নালন্দা উচ্চ বিদ্যালয়ের জন্য 255 নম্বর। অভিনন্দন নালন্দা উচ্চ বিদ্যালয়, ভেরি ওয়েল প্লেড। এরপরে হচ্ছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সোহানা খান লাজ এবং ডিএম সিফাত, তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 165 নম্বর। অভিনন্দন মজিদ জরিনা ফাউন্ডেশন। সবশেষে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা, জুহাইর বিন হুদা এবং আবরার ফাইয়াজ, তারা দুজনে মিলে অংশ নিয়েছিলেন আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পক্ষে এবং তাদের দুজনের সম্মিলিত স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 275 নম্বর। অভিনন্দন আদমজি ক্যান্টনমেন্ট, ভেরি ভেরি ওয়েল প্লেড। আজকে চার দলই দারুণ খেলেছেন এবং দারুণ লড়াই হয়েছে চার দলের মধ্যে, এবং আমরাও অনেক অনেক বেশি আনন্দ পেয়েছি। তবে একই সঙ্গে একটি বিষয় নিয়ে আমাদের মধ্যে বেদনা দিনের পর দিন বাড়ছে, সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনার হার ক্রমশই বাড়ছে। সম্প্রতি আমরা বেশ কিছু আমাদের ছাত্র বন্ধুদের হারিয়েছি, এবং সেক্ষেত্রে যেমন করে যারা গাড়ি চালান তাদের কিছু ভুল আছে, একই সঙ্গে আমরা যারা পথচারী আমাদেরও কিছু ভুল আছে। দায়িত্ব আসলে সকলকেই পালন করতে হবে। যারা গাড়ি চালান তারা তাদের দায়িত্ব পালন করবেন, সাবধানতা অবলম্বন করবেন, এবং আমরা যারা পথচারী তারা অবশ্যই ফুটপাত ব্যবহার করব। রাস্তা পার হবার সময় অবশ্যই সিগনাল দেখে, জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হব। যেখানে ব্যারিকেড দেওয়া আছে সেখান দিয়ে আমরা রাস্তা পার হব না, যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানে অবশ্যই আমরা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হব। আমাদের জীবন, এটা রক্ষার দায়িত্ব আমাদেরই, এবং আমরা যদি সচেতন না হই তাহলে দুর্ঘটনায় মৃত্যুর হার কমানো প্রায় অসম্ভব। সবাই মিলে সচেতন হই, দুর্ঘটনায় মৃত্যুর হার কমাই। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবারও সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি কুইজিং।